আর এটার ওয়েট আছে 17 গ্রাম। কেমন লাগছে বলো? এই নতুন নতুন ভিডিও বানাচ্ছি মানে কি বলো, কি বুঝতেই পারিস কেমন লাগছে? কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করবো আমার গোল্ড জুয়েলারি কালেকশন, যতগুলো জুয়েলারি আপনাদের সাথে শেয়ার করবো, আর সেগুলো সব আমার বডি বানিয়েছে, তার জন্য আমি ওয়েটটা জানি যে কত গ্রাম রয়েছে, আর আমি ওয়েটটাও বলবো। যদি এখানের মধ্যে কারো কিছু পছন্দ হয়ে থাকে তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে এতর মধ্যে এই জুয়েলারিগুলো হয়ে যাবে। প্রথমে ছোট থেকে শুরু করি, প্রথমে দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট ট্যাপ কানে, এই কানেটার ওয়েট রয়েছে 1 গ্রাম। দ্বিতীয় জুয়েলারিটা দেখায়, দ্বিতীয়টা রয়েছে, সবাই এটা দেখেছো কারণ আমি শর্ট ভিডিওতে এই হারটা প্রায় সব ভিডিওতেই হার মগজতে আমি পড়ে আছি, আজকে ভিডিও বানাবো বলে এখন আমি খুলেছি। দেখতে পাচ্ছ হারটা কেমন? দেখো পেন্ডেন্টটা, এই পেন্ডেন্টটা আর আমার কানের আমার ম্যাচিংয়ে ছিল, কিন্তু এই পাথর ভেঙে যাওয়ার কারণে আমি সেটা দেখাচ্ছি না, কানেরগুলো পুরো সেম, পরে যখন ওটা ঠিক করবো তখন আবার দেখাবো। দেখো হারটা কেমন, 10টা না 12টা করে যে কালো পুঁতি দিয়ে আছে, তারপরে একটা করে সোনার বল, আর চেনটা অনেকটাই লম্বা কারণ আমাকে শর্ট এরকম শর্ট সাইজের মঙ্গলসূত্র আমার পছন্দ নয়, আমার লং পছন্দ, আর আমার বরকে বলেছিলাম যে লং বানিয়ে দিতে, সে লংই বানিয়ে দিয়েছে। দেখো কতটা একা হয়ে যাচ্ছে। আর এটার ওয়েট রয়েছে এই পেন্ডেন্টটাকে নিয়ে 1 ভরি, মানে 10 গ্রাম, 10 গ্রামেরও বেশি রয়েছে। মঙ্গলসূত্রটা একবার পরে দেখাই, দেখো পরে কেমন লাগছে। এই দেখাচ্ছে আংটি, এরকম সাদা স্টোন পাথরে খুব সুন্দর একটা ডিজাইন, আর এই আংটিটার ওয়েট রয়েছে 3 গ্রাম। আংটিটা তোমার দিকে পরে দেখাই, দেখো কেমন লাগছে আংটিটা, খুব সুন্দর এই আংটিটা, আমার খুবই একটা পছন্দের। দেখে নাও ভালো করে, কারো যদি পছন্দ হয়ে থাকে বানাতে পারো। এরপরে জুয়েলারিটা হলো এই কানেরটা, দেখো এই কানেরটা আমি পরে রয়েছি আগে থেকে আর খুলিনি, এইরকম ধান মতো ডিজাইন, আর এইটারও ওয়েট আছে 1 গ্রাম। দেখে নাও ভালো করে। নেক্সট জুয়েলারি হলো আমার এই শাঁখা বাঁধানিগুলো, দেখতে পাচ্ছি এটা পাতের শাঁখা, মানে এগুলো আমি বানিয়েছি ঘরেতে সবসময় পরে থাকার জন্য। দেখতে পাচ্ছি ডিজাইনটা খুব সুন্দর, আমার বরের হাতের তৈরি, কেউ যদি বানাতে চাও কন্ট্যাক্ট করতে পারো। আর এটার ওয়েট আছে 5 গ্রাম, মানে 1-1.5 গ্রাম করে রয়েছে। তোমরা হয়তো দেখেছো ভিডিওতে এটা সবসময় পরে থাকি, আর এটা এতক্ষণ আমি যে জুয়েলারিগুলো দেখিয়েছি সব এগুলো আমার বডি বানিয়েছে, তা নিজের হাতে তৈরি সব, এখনও রয়েছে সেগুলো বাড়িতে রয়েছে, আমি এখানে সব নিয়ে আসিনি, সেগুলো আমি পরে শেয়ার করবো। আর একটা রয়েছে নেকলেস, সেটা বর বানায়নি, মানে এটা আমার বিয়ের সময় বাবা আমাকে দিয়েছিল নেকলেস, সেটা তোমার দিকে দেখাই। দাঁড়া দেখতে পাচ্ছ, দেখে নাও ভালো করে, এটা আমার বাবা আমাকে দিয়েছিল, এর ম্যাচিংয়ের কানে রয়েছে, কানেরটা বাড়িতে রয়েছে, আমি পরে আসিনি, আমি এগুলোই পরেছি আর এগুলোই দেখাচ্ছি। আর এটার ওয়েট আছে 17 গ্রাম, এটা আমার পরে দেখাই, দেখো খুব সুন্দর হারটা, আমার খুব পছন্দের হার, যেহেতু তোমার বাবা দিয়েছে পছন্দ তো হতেই হবে না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো হ্যাডগুলোর কোনো যুক্তি হয়নি, দেখো আমি সব জিনিসগুলো পরে আছি, আমাদের ভিডিও বানানো কমপ্লিট, এবার আমরা একটু শর্ট ভিডিও বানাবো। এইভাবে আমি এত জিনিস একবারে পড়িনি, যেন মা ধুঁকা লাগছে নিজেকে নিজে মনে হচ্ছে।